অনিয়মের অভিযোগে বাতিল হওয়া গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8:30 শুরু হয়ে ভোট চলে বিকেল 4:30 পর্যন্ত। সকাল 8:00 কিছু পর সাঘাটা উপজেলার ফলিয়া দিঘর দাখিল মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন। এছাড়া বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল 8:45 দিকে ভোট দেন জাপা প্রার্থী গোলাম শহীদ রঞ্জু। ভোট গ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। 143 কেন্দ্রের প্রতিটিতে বসানো হয় সিসি ক্যামেরা। আগেবারের মতো এবারও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরায় ভোট সরাসরি পর্যবেক্ষণ করা হয়। সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বির মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত 12 অক্টোবর উপনির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম হওয়ায় তা বাতিল করা হয়। কোনো অভিযোগ ছাড়া অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে গাইবান্ধা পাঁচ উপনির্বাচন সম্পন্ন হয়েছে এমন দাবি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের। তবে ভোটার উপস্থিতি মাত্র 35% বলে জানান তিনি। আপনারাও দেখেছেন, আমরাও পর্যবেক্ষণ করেছি, সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ছিল এবং অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার কোনো তথ্যচিত্র ফুটে ওঠেনি, আমরাও এলাকা থেকে পাইনি। সেদিক থেকে নির্বাচনটা আমি বলবো সফল হয়েছে। ভোটার উপস্থিতিটা হলো আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি এটা 35% গড়ে 35% হবে কম বেশি। পৌষের শেষ দিকে এসে দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে সারা দেশে শীতের এই তীব্রতা 2 থেকে 3 দিন থাকবে এবং এ মাসের মাঝামাঝি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। আর হাড় কাঁপানো এই শীতে কাবু উত্তরাঞ্চলের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে 9 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পৌষের শেষে দাপুটে শীত, সূর্যের দেখা নেই, হিমেল বাতাস, কুয়াশায় ঢেকে আছে চারপাশ, এমন আবহাওয়া দেশের বিভিন্ন জেলায়। কনকনে শীত আর হিমেল বাতাসে স্থবির মৌলভীবাজারের জনজীবন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ঠান্ডা কুয়াশা এই অবস্থায় চলে যায়। চুয়াডাঙ্গা এবং দিনাজপুরে তীব্র শীতে যুবথুবু সাধারণ মানুষ, কুড়িগ্রামে শীতে বিপর্যস্ত জনজীবন। শীতে কাবু হয়ে পড়েছে রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নীলফামারী, যশোর, মাগুরা, ফরিদপুর, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ। তবু শীত ও হিমেল বাতাস উপেক্ষা করে কাজে ছুটছেন খেটে খাওয়া মানুষ। গরিব মানুষ এই ঠান্ডার আসে চড়ার মধ্যে হলে কাজ করা খুব হলো কঠিন। শীত পড়লেও আমার মাঠে কাজ করি, তো একটু কষ্ট হলেও কাজ আমার মাঠে করতে হয়। এদিকে দেশ জুড়ে দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। এবছর ছাপানো নতুন বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও বইয়ের ছাপা ভালো হয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। আমরা যেটা করেছি সেটা বাধ্য হয়ে করেছি, কারণ আমাদের সেকেন্ডারি পাল্প ছাড়া আমাদের কোনো পাল্প দেশে ছিল না, সেই জন্যে রংটা কিছুটা ভিন্ন হয়েছে, কিন্তু এর কোনোটাই নিউজ প্রিন্ট না। প্রতিটি বাচ্চাই বই পেয়েছে, কোনো বাচ্চা বই পায়নি তা কিন্তু না, কিন্তু হয়তো যে বাচ্চার পুরো 5টা বই পাওয়ার কথা সে বাচ্চা হয়তো 3টা বই পেয়েছে, বাকি 2টো বই এই আগামী 2 সপ্তাহের মধ্যেই সবার হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে।